চরম উত্তেজনা নাটকীয় ম্যাচ। শেষ ওভারে 31 রান নিয়ে ইতিহাস গড়ে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন গুজরাটের দুই ওপেনার, তবে শেষ পর্যন্ত সাই সুদর্শনের 53 এবং বিজয় শঙ্করের 63 রানের ঝড়ো ব্যাটিং তাণ্ডবে কলকাতাকে 205 রানের পাহাড় সমান টার্গেট দেয় গুজরাট টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথমেই হোঁচট খায় কলকাতা, তবে এরপর নীতিশ রানা ও বেনকাতিশ আয়ারের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করে কলকাতা। তবে আবারও রশিদ খানের এক ওভারে 3 উইকেট হারিয়ে আবারও ম্যাচ থেকে ছিটকে যায় কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ ওভারে ইয়াশ দয়ালের বলে টানা 5টি ছক্কা মেরে গুজরাটকে কাঁদিয়ে কলকাতার জয় নিশ্চিত করেছে রিঙ্কু সিং। আজকের ম্যাচে রিঙ্কু সিং মাত্র 21টি বলে 6টি দুর্দান্ত ছক্কার সাহায্যে 48 রানের মারকুটে ইনিংস খেলেন। এদিকে আজকে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। তো দর্শক, পরের ম্যাচে কলকাতার একাদশে সুযোগ পাবে কি লিটন দাস? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।